আল্লাহ ঘোষণা করছেন মরার পরে কবরে হাসরে মেদানা ফুল চালাতে শাস্তি দিবেন কিন্তু কাদেরকে দুনিয়া তাকতেই শাস্তি আরম্ভ হবে কেমন ব্যক্তিদের কোন কোন ব্যক্তিদের দুনিয়া তাকতে শাস্তি আরম্ভ হয়ে যাবে গা মরার পরে না তাহলে এই কাজগুলোর থেকে বাচ্চা থাকা দরকার না কাজগুলা কি কি জানা দরকার না দুনিয়ার তাকতে শাস্তি আরম্ভ দেব গা তাহলে কেমন এই হাদিসের এখন কার আরম্ভ হবে প্রথম ব্যক্তির কথা বলতেছি আন আবি বক্রতা কয়লা কলা রাসুল্লা সাল্লাহ সাল্লামা হতো আবি বক্রতা হাদিস বর্ণিত তিনি বলেন রাসুল একসাথ করছেন কুল্লু মিনহামা শাহ আল্লাহ পাক বলি যাত মানুষ আমরা আল্লাহর বন্দা হিসেবে যা অন্যায় করেছি অপরাধ করেছি গুণা করি সকল গুণা আল্লাহ যা ইচ্ছা মাফ করে দিবেন কিন্তু একটা গুণা মাফ করবেন না সেটা হলো কুকুল অলিদান পিতা মাতার সাথে যারা অপব্যবহার করি পিতা মাতার নাফরমানি করে যারা মাতার সাথে এদের মাফ করে দেওয়া হবে না ওই আজ্জুল অলি সাহাবি আল্লাহ পাকরা বলি জাত যে এমন পিতা মাতার সাথে খারাপ আচরণ করে তার জন্য আল্লাহ তাড়াতাড়ি করে ফির দুনিয়া দুনিয়াতে শাস্তি দেওয়া কাবলাল মাউত মৃত্যুর পূর্বেই যদি মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করে গালি গালাস করে হাত তুলে এমন আচার ব্যবহার করে মা বাবুর কবর টবর লই না মা বাবাকে কষ্ট যাতনা দেই তাহলে যেন রাখেন এই ব্যক্তির শাস্তিটা দুনিয়া তাকতে আরম্ভ হয়ে যা নবী যে কথা বলছেন কথাটা বিশ্বাস করবেন না অবশ্যই আরম্ভ হবে কোনো সন্দেহ নাই আর সকালে দেখেন গঞ্জে বাড়ি করে যারা মা বাবা বাদ দিতেছে না কষ্ট হইতেছে এদের কীভাবে শাস্তি আরম্ভ হইতেছে আপনি লক্ষ্য করলে বুঝবেন মরার আগে আগে দেখবেন যে এক মাস দুই মাস বছর আগে তার অবস্থা কি হইতেছে কি কন কারণ মা বাপকে শাস্তি দিলে কাউকে আল্লাহ কমা করবেন না দেখেন কোনো এক সাহাবা নবীর সাল সাল্লামার আল কামা সে সাহাবার নাম কি আল কামা এই আল কামা সাহাবা মৃত্যু শয্যা সাহিত কিন্তু তার মুখে দিয়া কোয়েল মা বাড়িতেছে না একজন সাহাবার চিন্তা করেছে না আমরা তো দূরের কথা ওনার মুখে দিয়া লাহা ইহু মুহাম্মদ রাসলাল্লাহ এ কয়লমা আছে না বিল্লাল গেলেন আবু বক্কর গেলেন সবে গেলেন তালিল তালকিন দিলেন কিন্তু মুখে দিয়া কোনো দিন কয়লমা বাইর দিতেছে না নীর কাছে আসলেন ইয়ার আল কামার কাছে আমরা গিয়েছি কয়লমার তালকিন দিয়েছি কিন্তু সে তো কয়লমা পড়তে পারতেছে না ঠিক আছে চলো নবীজি আসলেন আলকামার কাছে আসলেন আয়া সেটা দেখালো অবস্থা খারাপ আয়া জিজ্ঞাসা করলো দাঁড়ে যে মানুষগুলো বয়ে রেছে জিজ্ঞাসা করলো তুমি কে আমি এমুক তুমি কে এমুক এমুক আলকামার জিজ্ঞাসা করলো তার আব্বা আছে কো না আম্মা ক কো আম্মা আছে কোথায় ধারে আসে না চলুন সুবাহান আল্লাহ নবীজি বলতে রিছে আর বুঝতে কি আর বাকি বাকিরিছে মারে ডাকায় আনলেন আইননা কইল যা আচ্ছা মা তো তোমার সাথে তোমার এই ছেলে কি ব্যবহার করেছে আর তুমি এত দূরে কেন তোমার মনে ব্যথা রাখি কইলে ইয়ার রাসুল আল্লাহ সে আমাকে ভালোই কোনো অসুবিধা নেই কিন্তু একটা কাজে আমার কাছে ব্যথা হয়েছে বলে কি কাজটা যে বাজার থেকে সদায় না আমার হাতে দেওয়ার আগে তার স্ত্রীর হাতে দিছে এই কাজটা আমার কাছে খুব কষ্ট হয়েছে কি করি কাজটা কষ্ট হইতো না আসলে তো কষ্ট হবে এই জন্য ব্যথাটা তালকে আমার মারে করে তুমি মাফ করে দেব ও না চালকাম তুমি একটা তোমার হুতেরে এখন আমি আগুন দিয়ে হুইরালামো এই লাকড়িয়ানো লাকড়ি এনে জমা করছে আগুন জ্বালাইছে ইয়ার কাগজাল আমার হুতেরে এভাবে আমার সামনে হুই নেবেন এটা অসম্ভব কথা কথা না হইলে যদি না পড়ি তাহলে অসুবিধা আছে কারণ সেইটা শাস্তির যোগ্য তা আর শাস্তির যোগ্য হয়ে গেছে তাকে ফুরতে হবে হ্যাঁ তুমি যদি মাফ করে দাও তো বাঁচতে পারে তখন মা কোলে জাহান্নামের এখন এইভাবে এর থেকে আর আরও শক্ত বেশি করে জ্বালাইবো এই মার মনের মধ্যে একটা বেদনা মায় বাবা তাই বসতো যে আর আমার ভূতের এইভাবে জ্বালাইবো জাহান্নামে না 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 আমি আমার ফুতে যা কিছু করছে সব আমি মাফ করে দিলাম সাথে সাথেই ইয়াল কর্মা কয়ল্লা ইলাহা ইহু মোহাম্মদুর রাসল সাল সাল্লামা বলে ইন্তেকাল করেছেন দেখছেন শাস্তির নমুনাটা কিছুটা দেখছেন যে সাহাবার বেলা হয়তো আমাদের বেলা আমাদের বেলা কী হবে আমরা কি বাঁচতে পারবো না এই জন্য এটা হইল এক নম্বর